Borjala Jubo Morchani Bukakti, IGM Shaham Nogni, Blood Bengo, Tuisika Tai Kalajaka, O Tuisika Tai of Hai Manjak Paika, Emily Dilip Das Jubo Morchani Adongro, Tawuni Joro, Corona Akarmano Bush Kangotuni, Hastini Joto, Mondolo, Tuisika Tai Nibagi, Loaji Jaka Shaham Nokrogo, Tui Mantoyaro, Yadui, Oshalo, Krog Bachi Jona, Tuisika Taiyo Tui Laika. তাই আবনি লয়ো পশ্চিমবঙ্গ সমুষ্টিরা টাঙাই রগ্ন নাসলে মুং ফুনোখা এসি দিশাওয়াই তৃণমূল ন কেবেঙ্গই তাই শাখা নই মে সালমারি ও পশ্চিমবঙ্গ সংমারিনি রেজাল্ট রোমানিয়াগুল তৃণমূল বদলনি সমুষ্টিরা টাঙাই রগ তাউসাক জরাতে খরক চি নই বিজেপি আদৌরনি ফাইচিং চপ্রখা হানি শাখা তেই ন কত কত নখবই ফাল নগ রগ বসবাই শুক্র খাই জাখা অভাই সমুষ্টিরা টাঙাই রগ্ন মথাংলা বাগাই সানমুং রলাইখা রক্তদান চলছে এবং এখন পর্যন্ত কতজন রক্ত দিয়েছে এবং কিভাবে সহায় করছে রক্তদান অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির যে যুব মোর্চা তার একটা কর্মসূচি বিগত 25 এপ্রিল থেকে এই কর্মসূচিটা শুরু হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে তো আমাদের টার্গেট আছে যেহেতু কোভিড সিচুয়েশনে রক্ত এমনিও কালেকশন কম হচ্ছে কিন্তু মানুষের তো রক্তের চাহিদা আছে সেই কথা চিন্তা করে ভারতীয় যুব মোর্চা সারা রাজ্যে এবং ত্রিপুরার ক্ষেত্রে এরকম এই প্রত্যেকটা মণ্ডলে এরকম রক্তদান করছে তো আমাদের বরজলার যেটা বরজলা মণ্ডল আজকে রক্তদান করছে এখানটার মধ্যে পাশাপাশি এই ধারে কাছে যে সমস্ত মণ্ডল তাদেরকে নিয়ে আমাদের একটা টার্গেট আছে যে 50 জন আজকে যাতে রক্ত দিতে পারে এখন এটা শুরু হলো আরও বিশেষ করে এই যে আমাদের যে ব্লাড ব্যাঙ্কটা স্থানান্তরিত হয়ে আগে একটা জায়গায় ছিল যেখানে জল জমে যেত কনজেস্টেড ছিল বৃষ্টির সময় যেতে পারতো না রাত্রে যেতে পারতো না সেটাকে শিফট করে আমরা এখানে এই যে অফিস বিল্ডিংয়ে যেটা আমরা নিয়ে এসেছি আপনারা নিজেরা দেখছেন এটা কত বড় স্পেস অর্থাৎ আইডিয়াল ব্লাড ব্যাঙ্কের জন্য যা যা দরকার সেগুলো এখানটার মধ্যে আছে এবং আগামী 20 বছর করোনা এবং অন্যান্য জিনিসকে ডিজিজকে মাথায় রেখে যা মানে অ্যারেঞ্জমেন্ট করা দরকার আমরা সবগুলো রেখেছি তো আজকে আমাদের টার্গেট আছে আমরা 50 আমরা করেছি বরজলা মণ্ডল থেকে আমাদের 25 আর বাকি থেকে আসবে কিন্তু আজকে আমাদের আরেকটা কর্মসূচি আছে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ নির্বাচন হয়ে যাওয়ার পরে যেভাবে নৃশংসভাবে যারা প্রতিদ্বন্দ্বী বা যারা পার্টির লোকরা আছে তাদের বাড়িঘর এখন পর্যন্ত আমাদের 12 জন আমাদের কর্মী নিহত হয়েছেন প্রচুর মানে বাড়িঘর ধ্বংস করা হয়েছে আগুন লাগানো হয়েছে হাসপাতালে প্রচুর ভর্তি আছে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সর্বভারতীয় প্রেসিডেন্ট জেপি নাড্ডাজি এখন পশ্চিমবঙ্গে আছেন 4-5 দুদিন উনি দেখছেন যারা নিহত আহত তাদের বাড়িতে যাচ্ছেন তো সেটার প্রতি আমাদের যে ঘৃণা এবং গণতান্ত্রিক ব্যবস্থায় জিতলে পরে যে এইভাবে নৃশংস কাণ্ড করতে হয় সেটার প্রতি ঘৃণা জানাতে আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে প্রত্যেকটা মণ্ডলে আমরা মণ্ডলের সামনে বা একটা বাজারে এলাকায় আমরা ধর্ণা প্রদর্শন করছি আমাদের ধিক্কার আমাদের ঘৃণা গণতন্ত্রকে ধ্বংস করার এই যে মানে চরিত্র সেটাকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং সেই কর্মসূচি থাকার জন্য আমাদের কিছু কিছু ছেলেরা ওখানে আছে তবে আমরা আশা করি যে আমরা যে টার্গেটটা করেছি সেটা ধারে কাছে আমরা পৌঁছে যেতে পারবো